নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। স্কুলমুখী হলো সীমান্ত থেকে সুন্দরবনের পড়ুয়ারা। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। কৃষক বন্ধু প্রকল্পের শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কান্দিতে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা। পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। বিশ্ব মাদক বিরোধী দিবসে পথ নাটিকা। ফাস্ট ফুডের দোকানে আগুন, চাঞ্চল্য শহর জুড়ে। আসছে বিস্তারিত খবরে। স্কুলমুখী হলো সীমান্ত থেকে সুন্দরবনের পড়ুয়ারা। করোনা ও দু মাসের গরমের ছুটির পর অবশেষে চেনা ছন্দে ফিরল রাজ্যের স্কুলগুলি, আর তাতেই খুশির হাওয়া সীমান্ত থেকে সুন্দরবনের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে। দীর্ঘ দু বছর করোনা অতিমারীকে কাটিয়ে চলতি বছরের 3রা ফেব্রুয়ারি রাজ্যের বিদ্যালয়গুলি খুলেছিল, কিন্তু আড়াই মাস যেতে না যেতেই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে পুনরায় প্রায় 2 মাসের গরমের ছুটি দিতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার। সেই 2020 সালের মার্চ মাসে বন্ধ হয়েছিল বিদ্যালয়গুলি, তাই বলা যেতে পারে অবশেষে প্রায় আড়াই বছর পর পূর্ণাঙ্গরূপে খুলল রাজ্যের স্কুলগুলি। বসিরহাট মহকুমার সুন্দরবনের হারোয়া, মিনাখা ও হাসনাবাদের মতো 6টি ব্লক সহ বসিরহাট 1, বাদুরিয়া ও স্বরূপনগরের মতো সীমান্তবর্তী ব্লকে রয়েছে প্রায় 1256টি প্রাথমিক বিদ্যালয়, 25টি জুনিয়র হাই স্কুল, মাধ্যমিক স্কুল রয়েছে 124টি, হাই স্কুলের সংখ্যা রয়েছে 118টি ও সরকারি মাদ্রাসা রয়েছে 30টি। স্কুলমুখী হলো মহকুমার প্রায় 5.5 লক্ষ শিক্ষার্থী। কিন্তু চিন্তার বিষয়, ইতিমধ্যে দেশে করোনা সংক্রমণের হার দিন দিন বেড়েই চলেছে, তাই স্বভাবতই চিন্তায় রয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। রাজ্যের শিক্ষা সচিব স্কুলগুলিতে করোনা মোকাবিলার জন্য কোভিডের নিয়মাবলী মেনে স্কুল খোলার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে বসিরহাট মহকুমার সন্দেশখালী 1 ও 2, হিঙ্গলগঞ্জ, হারোয়া, বসিরহাট 2, স্বরূপনগর ও হাসনাবাদ সহ 10টি ব্লকের প্রত্যেকটি স্কুলেই কোভিড বিধি মেনে স্কুল পরিষ্কার করা হয়েছে। প্রায় আড়াই বছর ধরে বাড়িতে থেকে অনলাইন ক্লাস করে এক প্রকার ঘরবন্দি জীবন কাটাতে হচ্ছিল পড়ুয়াদের। সেই সমস্যার সমাধান হওয়ায় যথেষ্ট খুশির হাওয়া পড়ুয়াদের মধ্যেও। শিক্ষকেরাও চাইছেন স্কুল প্রাঙ্গণগুলি চেনা ছন্দে ফিরুক। আবার অন্যদিকে অভিভাবকেরা বলছেন কোভিড বিধি মেনেই যেন তাদের সন্তানদের পড়াশোনা করানো হয়। আমার খুব ভালো লাগছে, তারপরে স্যারদের সাথে দেখা হচ্ছে, বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে। মৌসুমী দাস, কোন স্কুলে পড়ো তুমি? আমি স্বরূপনগর প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ 2 মাস স্কুল ছুটির পরে আমরা অনেকদিন আগেই চেয়েছিলাম যে স্কুলটা খুলে যাক, কিন্তু গরমের ছুটি বাড়ায় আমরা স্কুল খুলতে পারিনি। আমরা যথাসাধ্য চেষ্টা করব, যেহেতু আগামী 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা আছে, পরীক্ষাটা নিয়ে এবং আমরা যত দ্রুত সম্ভব স্যানিটাইজ করছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। আগামী 21 জুলাইকে সামনে রেখে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রস্তুতি সভা। সোমবার দুপুরে মালদা টাউন হলে আয়োজন করা হয়েছিল এই প্রস্তুতি সভার। উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী, চেয়ারম্যান তথা বিধায়ক সমর মুখার্জি সহ জেলার 15টি ব্লক থেকে আগত ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা নেতৃত্ব। আগামী 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে সামনে রেখে ধর্মতলার জমায়েতকে সাফল্য মণ্ডিত করতেই এই প্রস্তুতি সভা। আমাদের যে কর্মসূচি হয়, গত 2 বছর আমরা করোনা করতে পারিনি, এবার নতুন উদ্যম নিয়ে আমরা এবছর 21 জুলাইগুলো খুব ভালোভাবে করতে পারি। আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে
এবার উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণে লোক আমাদের নিয়ে যাওয়ার নির্দেশ আছে এবং মালদা জেলা আমরা শান্তপুরের দিক থেকে এখন অনেক শক্তিশালী। তারই প্রস্তুতি সভা হিসাবে আজকে আমাদের প্রথম পর্যায়ের মিটিং। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কৃষক বন্ধু প্রকল্পের শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদানের শুভারম্ভ অনুষ্ঠান হলো পূর্ব বর্ধমান জেলার গোদা হেলথ সিটির মাঠে। সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে বর্ধমান জেলার কৃষকেরা হাজির হয়েছিলেন। সারা রাজ্যব্যাপী নতুন কৃষক বন্ধু প্রকল্পে চলতি মরশুমের জন্য 89 লক্ষ কৃষককে মোট 2,385 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এই দিন মঞ্চ থেকে কৃষকদেরকে সরকারি সহায়তা প্রদানের কথা বললেন তিনি। আমি একটা কথা বলবো, এখানে সিএস আছে, ডিএম আছে, পঞ্চায়েতগুলো আছেন এবং অনেক কোল্ড স্টোরেজের লোকেরাও নিশ্চয়ই আছেন, অনেক কৃষক পরিবারও আছেন। আমার কাছে কিছু কিছু কমপ্লেন আসছে। অভিযোগটা কি আসছে যে অনেক সময় চাষিরা যখন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে যায় তখন তাদের ঘোরানো হয় বা তাদের নানা রকমভাবে ফিরিয়ে দেওয়া হয়। আমি আজ থেকে বলে যাচ্ছি, এরকম যদি কেউ আপনার ধান ফিরিয়ে দেয় যেখানে প্রকিউরমেন্ট করা হচ্ছে এবং যদি কেউ আপনাকে আপনার সময় মতো কাজটা না করে টাইমের মধ্যে, আপনি বিডিও অফিসে যাবেন, আপনি এফআইআর করবেন, পুলিশের থানায় যাবেন, এফআইআর করবেন, আর বিডিও কেয়ারে ওসিকে আমি বলবো এগুলো সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে যাতে কোনো কৃষক তার ধান নিয়ে ফিরে না আসে। এবং যে দায়িত্ব নেবে না তার ক্ষমতা থাকায় কোনো অধিকার নেই। তিনি জানালেন বর্ধমানে গোদা হেলথ সিটির মাঠে হেলিপ্যাড তৈরি করা হবে। বর্ধমান জেলা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী। বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। কান্দিতে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের কান্দি কলেজ মোড় এলাকার একটি বেসরকারি প্রেক্ষাগৃহে কান্দি শহর ও ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আগামী 21 জুলাই ধর্মতলায় শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভার আয়োজন করা হলো। রোববার এই প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনি সিংহ রায়, কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার, মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল ইসলাম আনির, মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্বদেব কর্মকার, মুর্শিদাবাদ জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা কান্দি ব্লক কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক সহ কান্দি শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং কর্মীবৃন্দ। এদিনের এই কর্মী সভায় মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনি সিংহ রায় ঘোষণা করলেন, আগামী 21 জুলাই মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি বুথ থেকে মোট 30 জন করে কর্মী নিয়ে ধর্মতলায় যাবেন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সভায়। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। অনুষ্ঠিত হলো হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা। আগামী 21 জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে সফল করতে হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো বাগনানের একটি হলে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রাজা সেন, চেয়ারম্যান তথা বিধায়ক সমীর পাজা, শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল, আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস সহ হাওড়া জেলা গ্রামীণের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ, যা নিয়ে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দেউলি এলাকায়। জানা গিয়েছে মৃত ওই পুলিশ কর্মীর নাম মনোজ দাস, বয়স প্রায় 32 বছর।
পারিবারিক সূত্রের খবর, দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই শ্বশুর বাড়িতে থাকতেন ওই পুলিশ কর্মী। সম্প্রতি পারিবারিক অশান্তির জেরে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই পুলিশ কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বেলদা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে ঠিক কি কারণে মৃত্যু তা স্পষ্ট নয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বেলদা থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মেয়েকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, তারপরে ও সুইসাইড করেছে। আপনার বাড়িতেই সুইসাইড করেছে? আমি গলায় ফাঁস দিয়েছি। যে মারা গেছে তার নাম কি? মানস কুমার দাস। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বেনাপুরের কাছাকাছি, তেল পাম্পের পিছন দিকে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্ব মাদক বিরোধী দিবসে পথনাটিকা। 26 জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। ইনার হুইল ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি আয়োজন করেছিল একটি পথনাটিকা, নেশা মুক্তি। সাধারণ মানুষের মাঝে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর প্রবেশ দ্বারে সকাল 7টায় এক এক করে পথচারীর সাথে ক্লাবের সদস্যরা জমা হন। প্লে হাউসের পরিচালনায় মঞ্চস্থ হল নেশা মুক্তি। কেন এবং কিভাবে নেমে আসে এই মাদকের প্রতি ভালোবাসা, আর তারপর কেমন করে যুব সমাজ ডুবে যায় এই মাদকের অনুশাসনে, বিরোধিতা করা হোক সহমর্মিতার সাথে, এটাই ছিল পথ নাটিকার উদ্দেশ্য। We are so happy to see that you guys, young ones, are taking so much of initiative. God bless you. Keep it on. Thank you. Ready? It's a group called Play House Kolkata. Very good. God bless you all. ফাস্ট ফুডের দোকানে আগুন, চাঞ্চল্য শহর জুড়ে। রবিবার রাত 8টা নাগাদ ধূপগুড়ি নেতাজি পাড়ার একটি ফাস্ট ফুডের দোকানে আগুন লাগে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় শহর জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। আগুন ভয়াবহ আকার ধারণ করার আগেই দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে বলে সকলের প্রাথমিক অনুমান। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এই ডাকুমিলি রোডে একটি মোমোর দোকানে হঠাৎ করে আগুন লেগে যায়। তারপরে এখানকার লোক দমকলকে খবর দেয়। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিসের দোকানে আগুন লাগছে? চাউমিন মোমোর দোকানে। কিসের থেকে আগুন লাগলো কী জানতে পারলো? আমি যেহেতু গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছে। কারণ কী হলো? না, দমকল আসার পরে তাড়াতাড়ি আগুনটা নিভে গেল। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।